নমস্কার আমি সলিল সরকার আমি শোনাব নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবিতা গোলাপ যাত্রা রাস্তা দিয়ে চলতে চলতে বলি এই হয়তো শেষ বার তোমার ধুলো উড়িয়ে হেঁটে গেল আমাকে তোমরা মনে রেখো আগুনে হাত রেখে জ্বলতে জ্বলতে বলি এই হয়তো আমার শেষ প্রার্থনা হে পাবো আমাকে তোমরা ভুলে যেও না সাত নম্বর বেডে সেই ছেলেটাকে আজ মনে পড়ছে তার ফুসফুস যখন তেই আর বাতাস পাচ্ছিল না তখন আমি তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলুম বলেছিলুম ভাই তুমি যেখানে যাচ্ছ যাও আমি তোমাকে সারা জীবন মনে রাখব কিন্তু সারা জীবন বলতে আজ আর দৃষ্টি আমার যোজন যোজন ধাবিত হয় না দিগন্ত নেহাত চোখের সামনে এসে ঠেকেছে আমি দেখতে পাচ্ছি সংকীর্ণ সেই পরিধির মধ্যে লাখো লাখো গোলাপ ফুলের মেলা বসেছে তাদের কারো বয়স চোদ্দ কারো উনিশ কারো তেইশ আমি বুঝতে পাচ্ছি, তাদের সেই মিছিলের মধ্যে অলক্ষে ঘুরে বেড়াচ্ছে মৃত্যু বৃন্ত থেকে যে কোনো মুহূর্তে তারা ঝরে পড়তে পারে আমি আমার ঘর থেকে উঠোনে নেমে এসে বলি ভাই টাটকা এক মুঠো বাতাস আনতে দিগন্তের ওই দেওয়াল ভাঙতে এখন আমি যাত্রা করব যাতে তোমরা মৃত্যুর নিঃশ্বাসে ঝরে না পড়ো কিন্তু অনন্ত জীবন পাও এই আমি আমার ঘরের চাবি তোমাদের হাতে তুলে দিয়ে গেলুম আমাকে তোমরা মনে রেখো